এটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। এর প্রতিষ্ঠাতা হচ্ছে 1708 শতাব্দে বর্ধমান রাজা দিয়ান থাকাকালীন কৃষ্ণরাম মিত্র প্রতিষ্ঠা করেছিল। পুরোটা গঙ্গা জল আর গঙ্গা মাটি দিয়ে তৈরি। আমরা যদি দেখা যায়, এটা হচ্ছে সর্বধর্ম সমন্বয়ের একটি মন্দির। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই প্রবেশ করতে পারে। আমরা যদি একদম এটা হচ্ছে পুরোটাই টেরাকোটার কাজ। আমরা যদি একদম মন্দিরের ভেতরে ঢুকি তাহলে দেখতে পাবো এখানে 108টা পদ্মফুলের কাজ, রাজস্থানি মিনিয়েচারের কাজ, বুলন দরওয়াজার কাজ, এমনকি চুনসুরকির ওপর পঙ্খের কাজ, মানে ঝিনুককে গুঁড়ো করে তার উপর শিল্পসত্তা। এটা হচ্ছে বাংলার শিল্প। তাছাড়া তিনটে সভ্যতা নিয়ে এখানে কাজ হয়, ব্যাবিলনীয়, সুমেরীয় এবং মিশরীয়। এমনকি বাইরে আছে বাবরের ছবি, মিশরের ফ্যারাও, চাইনিজ দেবদেবী, বুলন দরওয়াজার কাজ, চুনসুরকির ওপর পঙ্খের কাজ, মানে ঝিনুককে গুঁড়ো করে। এমনকি আমরা জপ চান্নকের ছবি আছে, এমনকি আদিবাসী দুর্গা আছে। তারপরে আমাদের এইদিকে হচ্ছে পলাশী যুদ্ধ কামানের ব্যবহারের ছবি আছে, সুমেরীয় সভ্যতা আছে, মিশরের আনুবিস আছে, কবির আছে, গুরু নানকের ছবি আছে। এমনকি আমরা যদি দেখতে পাই এখানে বিশ্বের সরসজ্জা আছে, জপ চান্নকের ছবি আছে। মানে একটা মূর্তি বা একটা প্যানেলের সঙ্গে একটা প্যানেলের কোনো মিল নেই, সবটাই আলাদা। এমনকি এটা আপনাকে বলতে গেলে বলা হয় এটা হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম টেরাকোটা মন্দির। বর্ধমান রাজা দিয়ান থাকাকালীন কৃষ্ণরাম মিত্র এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। তো এটা আবার অন্যদিকে হচ্ছে বাবুরাম মহারাজের মামার বাড়ির পুজো। এবার আমরা দেখতে পাচ্ছি, দেখুন বিনা বাধারত অবস্থা সমুদ্রগুপ্তের ছবি আছে, এমনকি এখানে আছে কৃষ্ণের কালিয়াবধ দমন আছে, কৃষ্ণের বকাসুর বধ আছে, এমনকি ব্রিটিশ সৈন্য আছে, এমনকি পলাশীর যুদ্ধ কামানের ব্যবহার আছে, এমনকি আপনার অন্যের রথ আছে, রামায়ণ মহাভারতের সমন্বয়ে মন্দিরটি গঠিত আছে, এমনকি একটি চুল বাঁধা দৃশ্য আছে যেটা নন্দলাল বসু অলঙ্কৃত করেছিলেন, আর অবনীন্দ্রনাথ ঠাকুর। এমনকি চাপড়ি সিস্টেমের কাজ, যেটা আমরা সবসময় যেখানে কোরআন, মুসলিমদের কোরআন পাঠ করা হয় সেইখানে দেখা যায়, কিন্তু হিন্দু মন্দিরের ভেতর যে কোরআনের এই আমাদের এই চাকরি সিস্টেমের কাজ সেটাও আমরা দেখতে পাচ্ছি। মন্দিরটি খুবই ভালো। এমনকি এই মন্দিরটি এখন শিল্প সংরক্ষণের দায়িত্ব আর্কিওলজি ডিপার্টমেন্টের হাতে আছে, আর পুরোটাই হচ্ছে মিত্রবাড়ি। এতে আছে ডিস্ট্রিক্ট জজ আন্ডারটেকিং, কমন ম্যানেজারের নির্দেশ অনুসারে মন্দিরটি চলে বা মন্দিরটি সংরক্ষণ বা মন্দিরটি দেখাশোনা করে ডিস্ট্রিক্ট জজ এবং কমন ম্যানেজারের নির্দেশ অনুসারে মন্দিরটি পরিচালনা হয় বা চলে। তো আমি হচ্ছে সুধীর মিত্র, তো আমি এটা ভিডিওটা করেছি। তো আপনারা আসুন, আজকে দোলের দিন, আজকে চাঁচরের দিন, এই মন্দিরে আসুন, মন্দিরটা দেখুন, পুরোপুরি মন্দিরটা খুব ভালো লাগবে। বাইরে আছে 500 বছরের বকুল গাছ, এর সঙ্গে আছে 5টা শিব মন্দির, খড়ের চাল, কাঁঠাল কাঠের চণ্ডীমণ্ডপ। এই মন্দিরটার বয়স 250 বছরের পুরনো। এইটা হচ্ছে তখনকার দিনে খাজনা নেবার দৃশ্য। ওপরটায় হচ্ছে আপনার, এটা হচ্ছে নবাবতখানা। আসুন দেখুন, ভালো লাগবে। এবং মন্দিরটি প্রবেশপথ খুব সুন্দরভাবে, এই হচ্ছে একদিকে দুর্গা একদিকে কালী, এটা হচ্ছে ইনক্রেডিবল ইন্ডিয়ার প্রথম লোগো ছিল, এটা হচ্ছে বাবরের ছবি ছিল এইখানে, এমনকি রাম, লক্ষ্মণ, সীতা সব আছে মন্দিরটি। সবাই আসুন এই মন্দিরটাতে। এই সদ্য রেনোভেশনের কাজ করেছে রাজ্য সরকার এবং আর্কিওলজি ডিপার্টমেন্ট। আসুন মন্দিরটি দেখুন, আরও ভালো লাগবে। সবার আমন্ত্রণ বা নিমন্ত্রণ সবার রইল। আমি সুধীর মিত্র।